আরও একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এলাম বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আপনারা স্মার্ট কানেক্ট অ্যাপ থেকে ভিআই নিউ সিম কীভাবে অ্যাক্টিভেশন করবেন নতুন সিম আপনারা কীভাবে চালু করবেন সেটাই আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখাবো তো ভিআই নতুন সিম চালু করার জন্য বা নিউ কানেকশান করার করার জন্য আপনাদেরকে প্রথমে আপনাদের স্মার্ট কানেক্ট অ্যাপটি ওপেন করে নিতে হবে ওপেন করে নেওয়ার পর আপনারা দেখবেন আপনাদের নিচে একটি অপশান আছে অ্যাক্টিভেশান বলে আপনারা দেখতে পাচ্ছেন সেই অ্যাক্টিভেশান বলে অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা সি ওয়াই এন বলে যে অপশানটা আছে সেখানে ক্লিক করবেন কারণ এখন সবই এমএনপি সিম তাই আমাদের কীরকমভাবেই সিমটা চালু করতে হবে ওখানে ক্লিক করার পর যে ডাইনামিক বলে একটা অপশান দেখতে পাচ্ছেন ওখানে আপনারা ক্লিক করে দেবেন ক্লিক করার পর আপনাদের এখান থেকে মোবাইল নাম্বার সিলেক্ট করতে হবে কোন মোবাইল নাম্বারটা নেবেন সেটা সিলেক্ট করে নেবেন সেটা সিলেক্ট করা হয়ে গেলে আপনাদের যে সিম নাম্বার সেই সিম নাম্বারটা এখান থেকে স্ক্যান করে নেবেন এখানে ক্লিক করে সিম নাম্বারটা আপনারা স্ক্যান করে নেবেন আমি এখানে স্ক্যান করে নিলাম নেওয়ার পর আপনারা দেখতেই পাচ্ছেন একটু নিচের দিকে স্কল ডাউন করলে যে নেক্সট বলে বাটনটি আছে ওই নেক্সট বলে বাটনটিতে আপনারা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর সরি ওপরে এফআরসি দিতে হবে এফআরসিতে আপনারা একবার ক্লিক করে এখানে যে কোনো একটি এফআরসি মানে যেটা আপনারা দেবেন সেই এফআরসিটা সিলেক্ট করে নেবেন সিলেক্ট করে নেওয়ার পর এখানে নেক্সটে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর কিছুক্ষণ ওয়েট করবেন নেক্সট পেজ ওপেন হবে দেখুন আপনাদের তোমার নেক্সট পেজ ওপনে গেছে তো এটা নর্মালি কিছু করতে হবে না এখানে স্কিপ বলে অপশানটা স্কিপ করে দেবেন এখানে বক্সে টিক করবেন এন্টার আধার ডিটেলসে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর এখানে কাস্টমারের যে আধার নাম্বার সেই আধার নাম্বারটি এখানে এন্টার করে দেবেন তো আমি আমার কাস্টমারের আধার নাম্বারটি এন্টার করে দিচ্ছি এখানে আপনারা আপনাদের কাস্টমার নাম্বারের আধার নাম্বার এন্টার করবেন করে দেওয়ার পর সেখানে স্ক্যানে ক্লিক করবেন দিয়ে এখানে ক্যাপচা কাস্টমারের ক্যাপচাটা এখানে নেবেন আপনারা আপনাদের কাস্টমারের আঙুলের ছাপটি এখানে নিয়ে নেবেন নিয়ে নেওয়ার পর এখানে দেখুন যে ওপেন ক্যামেরা মানে একটা পিকচার কাস্টমারে তুলতে বলছে তো এখানে সিম্পলি কাস্টমার একটা পিকচার তুলতে হবে কিন্তু একটা জিনিস মনে রাখবেন পিকচারটা তোলার জন্য পেছনের ব্যাকগ্রাউন্ডটা যেন সম্পূর্ণ সাদা হয় মানে কাস্টমার যেখানে দাঁড়াবে তার পেছনটা সম্পূর্ণ সাদা হতে হবে তো একটা সাদা কাপড় কিছু বা যাই হোক কিছু দিয়ে আপনারা এখানে কাস্টমারকে দাঁড় করিয়ে এখানে একটা ছবিটা তুলে নেবেন আপনারা তো আমি প্রথমে কাস্টমারের ছবিটা তুলে নিচ্ছি তুলে নিয়ে আপনাদেরকে নেক্সট কী করতে হবে সেটা দেখাচ্ছি তো আমি একটা সাদা এখানে কাপড় নিয়ে নিয়েছি নিয়ে নেওয়ার পর কাস্টমারকে কাস্টমারকেবার করে এখানে ছবিটা তুলে নিয়েছি তুলে নেওয়ার পর আপনারা দেখতেই পাচ্ছেন এখানে কাস্টমারের ছবিটা ক্যাপচার হয়ে গেছে তো হয়ে যাওয়ার পর সিম্পলি যে নেক্সট বলে অপশানটা আছে সেই নেক্সট বলে অপশানটা আমরা এখানে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনারা দেখতেই পাচ্ছেন ওখানে নাম চলে আসবে এখানে বাবার নাম বা হাজব্যান্ডের নাম এখানে এন্টার করতে হবে এখানে বাবার নামটা এন্টার করে দিচ্ছি এন্টার করে দেওয়ার পর নেক্সট বলে অপশানটা আপনারা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর এখানে এই বক্সে টিক করবেন ঠিক করার পর নেক্সট বলে অপশানটায় ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর এখানে টোটাল নাম্বার অফ কানেকশানে ওয়ান টিপবেন তারই নিচে ওখানে ওই সিলেক্ট যেখানে অপশানটা আছে এখানটায় আপনারা ভিআই সিলেক্ট করে নেবেন ভিআই সিলেক্ট করে নেওয়ার পর পাশে ওইখানে এক লিখে দেবেন এখানেও তো প্রফেশনাররা এখানে সেফ শেয়ারেড করে দেবেন করে দেওয়ার পর আপনারা এপারসি স্কিপ করে দিতে পারেন বা পেমেন্টও করে দিতে পারেন আমি এখানে স্কিপ করলাম স্কিপ করার পর নেক্সট বাটনে ক্লিক করবেন ওকে ক্লিক করবেন আই অ্যাগ্রি করবেন স্ক্যান ফিঙ্গারপ্রিন্ট এখানে পস বায়োমেট্রিক মানে আপনার বা আপনার যদি এজেন্ট কেউ কাজ করে তো তার হাতের ছাপটি দিতে হবে দেওয়ার পর এখানে কিছুক্ষণ ওয়েট করবেন অনেক সময় এখানে একটু আটকায় আর বেশিরভাগ সময় এখানে তাড়াতাড়ি হয়ে যায় কিন্তু কিছু কিছু সময় কিছু সার্ভার প্রবলেমের জন্য এখানে একটু আটকায় একটু ওয়েট করবেন তো আপনারা ওয়েট করার পর আপনারা দেখবেন যদি এটা না হয় তো আপনাদেরকে আরও একবার এখানে ওকে মারতে বলবে তো আপনারা একটু ওয়েট করুন আমার এখানে একটু বেশিক্ষণ টাইম নিচ্ছে মানে এটা হয়তো হবে না এবারে কিন্তু এটা প্রতিবারে ফার্স্টেই হয়ে যাক অনেক সময় এটা হয় না দেখুন এখানে এটা হয়নি প্রথমে তো আমি আর একবার আমার হাতের ছাপটা এখানে দিয়ে দেবো এখানে হাতের ছাপটা দেওয়ার পর দেখুন আপনারা যে এখানে এটি থ্যাংক ইউ দেখিয়ে দিয়েছে মানে এটা ক্যাব সাকসেসফুলি হয়ে গেছে সাবমিটেড তো এই সিমটি আমার চালু হয়ে গেছে এটা পনেরো মিনিটের মধ্যে চালু হয়ে খুবই ইজিভাবে একটি ভোডাফোনের সিম আপনারা মানে ভিআই সিম যেটা এখন ভিআই হয়ে গেছে তো সেই সিম আপনারা খুবই ইজিভাবে নতুন কানেকশান করতে পারবেন এইভাবেই স্টেপ বাই স্টেপ আপনাদেরকে আমি ভিডিওর মাধ্যমে এটা দেখিয়ে দিলাম আশা করছি ভিডিওটা আপনাদের অনেক হেল্পফুল হবে আর আশা করছি ভিডিওটা আপনারা সবাই বুঝতে পেরেছেন যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো একটি লাইক করবেন যদি চ্যানেলে নতুন হন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন হ্যাঁ আপনারা চাইলে আমাদের কাছ থেকে বিভিন্ন রকম আইডি নিয়ে কাজ করতে পারেন কি রকম বা কী কী আইডি আমাদের কাছ থেকে পাওয়া যায় সেটি ড্রেসক্রিপশানে সব কিছুটাই দেওয়া আছে আপনারা গিয়ে একবার চেক করে নিন আপনারা চাইলে রিচার্জ আইডি নিয়ে আমাদের কাছ থেকে কাজ করতে পারবেন হাই কমিশনের সাথে বেস্ট সাপোর্টের সাথে যদি আইডি নিতে চান তো ডেসক্রিপশনে থাকা নাম্বার বা স্ক্রিনে দেওয়া নাম্বারের সাথে কন্ট্যাক্ট করুন আমাদের সাথে আর ড্রেসক্রিপশানে গিয়ে ডাইরেক্ট আমাদের সাথে হোয়াটসঅ্যাপে কথা বলতে পারবেন হোয়াটসঅ্যাপ লিঙ্ক দেওয়াই আছে তো যদি কারো আইডির কিছু দরকার হয় তো আমাদের সাথে কন্ট্যাক্ট করুন আমরা আপনাদেরকে আইটি দিয়ে দিয়ে দেবো আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে অন্য ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুখে থাকবেন